আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে কাজ করে চলেছে ওরা। লক্ষ্য, সমাজের জন্য কিছু করা। ওরা প্রত্যন্ত এলাকার নেহা রিয়া পায়েল। ওরা রাধে, আবার চুলো বাঁধে। সমাজের আর পাঁচটা মেয়ের মতোই ওরা, কিন্তু একটু আলাদা। আলাদা ওদের কাজের ক্ষেত্রে। ওরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। রিয়া, পায়েল, সুনয়নী, নেহা, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় বিনা পারিশ্রমিকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে তারা। যেখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মাঝে মধ্যেই নানান দাবিতে ধর্মঘটে সামিল হন, তখন তারা ছুটে যায় প্রত্যন্ত গ্রামে। আর সমাজের সেবাতেই নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ডাক দিয়েছেন রিয়া, পায়েল, সুনয়নী, নেহার মতো মেয়েরা। প্রধানমন্ত্রীর কৌশল বিকাশ যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে ট্রেনিং শুরু হয়। 4 ঘন্টা করে ক্লাস হয়, 2 ঘন্টা থিওরি, 2 ঘন্টা প্র্যাকটিক্যাল। বিএসসি নার্সিং এবং জিএনএস, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের আছে তারা এখানে ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ হয়, এবং আমরা ট্রেনিং পরে এদেরকে এক্সাম হয়, হেলথ সেক্টর স্কিল কাউন্সিল এক্সাম নেয়, এবং যারা পাস করে তারা গভর্নমেন্ট সার্টিফিকেট পায়, আর এখান থেকে আমরা প্লেসমেন্ট দিই। শিক্ষিত মেয়েদের বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবার বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। 3 বছর পর সামান্য পারিশ্রমিক মিলবে ঠিকই, কিন্তু তাতে আমল দিতে নারাজ প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের এই সমস্ত মেয়েরা। তাদের একটাই লক্ষ্য, আগামীর কাছে দৃষ্টান্ত রেখে যাওয়া। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের প্রশিক্ষণ নিয়ে যাতে অসুস্থ মানুষকে পরিষেবা দিতে পারে, তার জন্যই তাদেরকে তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে মিলবে শংসাপত্রও, তবে সেসবে নজর নেই তাদের। লক্ষ্য একটাই, প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষদের সেবা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তারা। বিভিন্ন হসপিটাল, নার্সিং হোম, প্রাইভেট যে হসপিটাল আছে সেখানে প্লেসমেন্ট দেওয়া হয়, আমরা ওখানে গিয়ে জব করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।